বিমানবন্দরে পার্কিং করানি সেলেব পত্নী তাণ্ডবের অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা অভিনেতা মইনাক বন্দ্যোপাধ্যায়ের, অভিনেতা পত্নীর বিরুদ্ধে চরম অবব্যতার অভিযোগ। ফেসবুক লাইভে হুম্বি তম্বি মহিলার, বিমানবন্দরের মতো হাই সিকিউরিটি জোনে অন্যদের গাড়িও থামানোর চেষ্টা করা হয়, তাদের তরফ থেকে রীতিমতো গা জোয়ারির অভিযোগ করা হচ্ছে। পুলিশকে শাসানো হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে অভিনেতা এবং তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ পুলিশের, পাল্টা পুলিশের বিরুদ্ধেই থানায় এই দম্পতি। আপনার সিনিয়র কখন আসবে? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, যে ছবি আমরা দেখাচ্ছি যেখানে অভিযোগ উঠে আসছে যে এরকম একটা হাই সিকিউরিটি জোনে অভিনেতা পত্নী যেভাবে তিনি গা জোয়ারি করছেন, কার্যত তাণ্ডব করছেন এরকম একটা হাই সিকিউরিটি জোনে, এবং পুলিশের বিরুদ্ধে অভব্য আচরণ, কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, তারপর দু তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, এই মুহূর্তে গোটা বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিক্রম? তাহলে দেখো, সবার আগে যে বিষয়টা বলবো যে ঘটনার সূত্রপাত কোথা থেকে, গতকাল রাত 10:30টার সময় এয়ারপোর্টের অর্থাৎ অ্যারাইভালের বাইরে যে 1A এবং 1B গেট, তার বাইরেই কিন্তু এই অভিনেতা মইনাক ব্যানার্জি তিনি তার গাড়ি নিয়ে এসে দাঁড়ান। এমন জায়গায় তিনি গাড়ি নিয়ে এসে দাঁড়ান যেই জায়গাটা কিন্তু নর্মালি সাধারণত মানুষ গাড়ি নিয়ে দাঁড়াতে পারেন না, কারণ ওখানে স্টে করতে দেওয়া হয় না, অত্যন্ত হাই সিকিউরিটি জোন, এবং তার পাশাপাশি যারা হ্যান্ডিক্যাপ পার্সন বা প্রতিবন্ধী মানুষ তাদেরকে কিন্তু সেখান থেকে পাস করানো হয়। সে কারণে পুলিশের তরফ থেকে প্রথমেই যিনি কর্তব্যরত পুলিশকর্মীরা ছিলেন তারা কিন্তু এসে বলেন মইনাক ব্যানার্জিকে সেখান থেকে গাড়িটি সরিয়ে নিতে। এরপরেই যেটা পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তার স্ত্রী ঐশ্বর্যা চৌধুরী তিনি কিন্তু গাড়ি থেকে নেমে আসেন এবং তিনি সরাসরি যিনি কর্তব্যরত পুলিশকর্মী ছিলেন তার উপরে কার্যত চড়াও হন এবং তাকে কিন্তু বিভিন্নভাবে অ্যাবিউজ করেন, বিভিন্নভাবে তাকে হেনস্থা করেন, তার কর্তব্যে বাধা দেন, তার কাজে বাধা দেন, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এরপরে যেটা দেখা যায় যে একেবারে স্বয়ং যিনি অভিনেতা মইনাক ব্যানার্জি তিনি একটি ফেসবুক লাইভ করেন, সেই ফেসবুক লাইভে যে ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিক্রম তুমি আমাদের সঙ্গে থাকো, অভিনেতা মইনাক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন, ঠিক কি অভিযোগ তার একবার শোনাবো। তারপর ওনা তখন বলছেন আপনার গাড়ি এখন ছাড়বো না, আপনি গাড়ি সাইড করুন, আপনি এত বড় বড় কথা বলছেন আপনি গাড়ি সাইড করুন। দিয়ে আমি তখন গাড়িটা সাইড করি, দিয়ে গাড়ি থেকে নামি, তখন দেখলাম একজন এসে একটা গাড়ির টায়ারে কাঁটা লাগিয়ে দিয়ে গেল। দিয়ে এবং অদ্ভুত ব্যাপার, আমি যদি ওখানে দোষ করতাম তাহলে আমায় কী করতো, কাঁটা লাগিয়েছেন, তারপর আমাকে ওনারা থানায় নিয়ে যেতেন যে আপনার এবার আপনাদের থানায় যেতে হবে, যে থানার আন্ডারে ওই জায়গাটা পড়ছে আপনাকে সেই থানায় যেতে হবে, সেই থানায় গিয়ে কথা বলতে হবে, এটা তো প্রসিডিওর হওয়া উচিত। হঠাৎ করে দেখলাম ওই কাঁটাটা লাগালো, তারপর দেখলাম সব লোক ফাঁকা হয়ে গেল, এবং আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়েছিল যেখানটা নিয়ে নাকি প্রবলেম হচ্ছিল সেখানে, তারপর সবগুলো গাড়ি আসছে, লোকজন উঠছে, তারপর গাড়িগুলো বেরিয়ে যেতে, তার আর কারোর কোনো প্রবলেম হচ্ছে না। মইনাক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আপনাদেরকে শোনালাম, আমরা কথা বলবো বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে। যে বিক্রম, মইনাক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদের গাড়ি আটকানো হয়, এরপরে আরও অনেক গাড়ি আসে, কখনো কোনো রকম সমস্যায় পড়তে হয়নি কাউকে, তাহলে তাদের গাড়ি কেন আটকানো হলো? পুলিশের তরফ থেকে তাহলে কি বলা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে? দেখো, পুলিশের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে পুলিশের তরফ থেকে গোটা ঘটনা তারা ভিডিও রেকর্ডিং করেছেন এবং তাদের বক্তব্য, যারা কর্তব্যরত পুলিশকর্মীরা ছিলেন তারা কিন্তু তাদের কাজই করছিলেন, কারণ ওই জায়গা যেখানে 1A এবং B গেট তার বাইরেটা হাই সিকিউরিটি জোন, এবং একই সঙ্গে পুলিশের যেটা বক্তব্য যে ওই জায়গায় কিন্তু প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ পার্সন যারা রয়েছেন বিশেষ করে জেব্রা ক্রসিং সেখান থেকে পার করানো হয়, কিন্তু মইনাক ব্যানার্জি তার গাড়িটি নিয়ে এসে সেই জায়গাটাই রাখেন এবং তিনি কিন্তু ট্রাফিক ল তিনি ভায়োলেশন করেছেন, এটা প্রথম অভিযোগ তার বিরুদ্ধে পুলিশের তরফ থেকে করা হচ্ছে। কর্তব্যরত পুলিশ
পুলিশকর্মীদের তরফ থেকে আরো যেটা অভিযোগ করা হচ্ছে যে মৈনাক ব্যানার্জি তিনি কিন্তু সরাসরি যিনি অন ডিউটি পুলিশ অফিসিয়াল তার কাজে বাধা দিয়েছেন, শুধুমাত্র কাজে বাধাই নয় তার স্ত্রী তাকে কিন্তু বিভিন্ন ভাবে হেনস্থা করেছেন, অ্যাবিউজ করেছেন। যে ছবি বা যে ফেসবুক লাইভ খোদ মৈনাক ব্যানার্জি করেছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তার স্ত্রী শুধুমাত্র যে পুলিশ আধিকারিক তাদেরকে ডিস্টার্ব করেছেন যেটা পুলিশরা অভিযোগ করছে তাই নয়, পুলিশের যেটা আরো অভিযোগ অন্যান্য যে সমস্ত প্যাসেঞ্জার যারা সেই সময় ফিরছিলেন বা বেরোচ্ছিলেন এয়ারপোর্ট থেকে তাদেরকেও কিন্তু বাধা দেওয়া হয়, এমনকি গাড়ি আটকে দাঁড়িয়ে পড়েন মৈনাক ব্যানার্জির স্ত্রী, এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, একজন পুলিশ কর্মী যিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন তাকে কিন্তু ক্রমাগত চিৎকার করে তাকে ওভার পাওয়ার করার চেষ্টা। বিক্রম তুমি আমাদের সঙ্গে থাকো, গতকাল রাতে মৈনাক বন্দ্যোপাধ্যায় যিনি যেটি ফেসবুক লাইভ করেছেন সেখানে তিনি কি তুলে ধরছেন একবার দেখুন। আপনার সিনিয়র কখন আসবে মৈনাক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তার অভিযোগ রয়েছে, তিনি ঠিক কি অভিযোগ করছেন শুনুন। এই এটা হচ্ছে ওয়ান পার্ট অফ দ্য ইনসিডেন্ট যেটা আপনি আপনি এখন রেফার করলেন, সেটাই আমি বললাম যখন ওনারা অন্যদের গাড়িটাকে আটকাচ্ছিল না, আই রিটালিয়েটেড অ্যান্ড আই টোল দেম দ্যাট ইউ নো নো, সেটা যদি ওনারা বলেন রিটালিয়েশনটা হচ্ছে ওদের কাজের বাধা, তো তাহলে হাউ ইজ ইট জাস্টিফাইড, কেন কি আমাদের গাড়িটাও তো আটকানো হয়েছিল আর আমরা ওখানে বাই ডিফল্ট দাঁড়িয়েছিলাম না, মৈনাক কেম টু পিক মি আপ, আমরা ওখান থেকে বেরিয়ে যেতাম, আমাদেরকে এটা বলা হয়নি কি ওটা নাকি হাই সিকিউরিটি জোন বা যেটা ইউনো লাইক ওই সব আমরা কিছুও জানি না। ওই এক্সিট দিয়ে বাদবাকি সব কমন প্যাসেঞ্জার্সরা বেরোচ্ছিল, অনেকে এরা ওখানে দাঁড়িয়েছিল তাদের ফ্যামিলি মেম্বার্সদের জন্য ওয়েট করার জন্য, আমিও দাঁড়িয়েছিলাম ওখানে। তো সেমনি করে মৈনাক যখন আসলো মৈনাকের গাড়িকে বলা হলো কি এখান থেকে এগোন এগোন এগোন, মৈনাকে টাইমও দেওয়া হলো না টু রেজিস্টার, বাইরে অফিসারটা কী বলার চেষ্টা করছে, আই স দ্য অফিসার শাউটিং অ্যান্ড আই টোল্ড হিম ফার্স্ট বাইরে থেকে আপনি কী মানে কেন আপনি চেঁচাচ্ছেন। আর তারপর ওখানে আরও কিছু মব অফ পুলিশ অফিসার্স কেম অ্যান্ড দে স্টার্টেড টেলিং মৈনাক অ্যাবাউট হিজ প্রফেশন, আমরা তো ওনাদেরকে বলিনি কি উইচ ডেজিগনেশন আর ইউ ইন, বাট ওরা মৈনাকের প্রফেশনকে নিয়ে কথা বলেছে। তো এই পুরো অবস্থাতে যদি আমরা রিয়্যাক্ট না করি, আমরা সাধারণ মানুষ আমরা রিয়্যাক্ট করবো না, আমাদেরকে কেউ এসে কিছু বলে দিবে, আমরা তো তাদেরকে সেইভাবে নিচু করছি না, আমরা শুধু এটা বলছি আপনারা এইভাবে কথা বলতে পারেন না, উই আর ট্যাক্স পেয়ার্স অফ দ্য কোম্পানি, ইউ টক। যদি পুলিশ অফিসার আমাদেরকে অ্যাট দ্য বিগিনিং বলতো স্যার বা ম্যাডাম, আমি তো গাড়ির বাইরে, হি ক্যান ডিরেক্টলি স্পিক টু মি কি ম্যাডাম এখানে দাঁড়ানো চলবে না, এটা হ্যান্ডিক্যাপ জোন, আমরা গাড়িটা কিনে এগিয়ে যেতাম, হাই সিকিউরিটি জোন হ্যান্ডিক্যাপ জোন যেটাও হোক আমরা গাড়িটাকে নিয়ে এগিয়ে যেতাম। হি ওয়াজ নট সিং ওয়াই লাইক ওয়াই ইজ ই স্টপিং লাইক ইউনো, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম না, গাড়ি ওয়াজ মুভিং। অ্যান্ড যখন পুলিশ অফিসার কো ড্রাইভার ডোরটাতে দাঁড়িয়েছিল ওখানে, হি ওয়াজ নট লেটিং দ্য কার গো, হি ওয়াজ উইথ দ্য কার হোল্ডিং দ্য কার। এটার মানেটা তাহলে কি মৈনাক সেলিব্রিটি বলে? আই এম নট এ সেলিব্রিটি, আই এম আ সিম্পল কার ডিজাইনার, আমি আমার চাকরি করি, আমি এখানে থাকিও না, আমার এইগুলোর নিয়ে কোনো ধারে পাচেও আমি থাকি না, তো এটাকে আমি টেকেন ফর গ্রান্টেড কখনোই করবো না। বাট হ্যাঁ, আমি একজন এডুকেটেড মহিলা, আমার নিজের একটা সেলফ রেসপেক্ট আছে, যদি আমি দেখি কি কোনো অপোজিট পার্সন সেটাকে হার্ম করার চেষ্টা করছে আই উড রিয়্যাক্ট, দ্যাটস বাই ডিফল্ট। আর এই মুহূর্তে দু তরফের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো বিষয়টা এই মুহূর্তে কিন্তু পুরোটাই তদন্ত সাপেক্ষ, যেহেতু উঠে আসছে অভিযোগ যে ল ভায়োলেট করা হয়েছে। আর এক্ষেত্রে একাধিক উদাহরণ কিন্তু সামনে আসছে, এর আগে আপনারা জানেন যে প্রগতি ময়দান থানায় রশিদ খানের স্ত্রী তিনি কর্তব্যরত ডিউটি অফিসারদের সামনে চিৎকার করেছিলেন, অবব্য আচরণ করেছিলেন। তারপর গত বছর ডিসেম্বরে আপনাদের মনে থাকবে জিতু কামালের স্ত্রী তিনি নিমতা থানা থেকে তিনি ফেসবুক লাইভ করেছিলেন, বারবার করে এই ধরনের প্রবণতা কেন আসছে, কেন বারবার করে দুর্ব্যবহার সেলিব্রিটি আত্মীয়দের উঠছে এই প্রশ্ন। আম জনতা কে সাথ কেসে পেশ আতে হো দিখাই দে রাহা হ্যায়, হম লোগ ক্রিমিনাল নেই হ্যায়।
चाबीटा दिए दे चाबीटा दिए दे যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম উস্তাদ রশিদ খানের স্ত্রী তিনি প্রগতি ময়দান থানায় যে দুর্ব্যবহার করেছিলেন সেটা কেমন প্রশ্নচিহ্নের মুখে ছিল তার পাশাপাশি ডিসেম্বরে অভিনেতা জিতু কামালের গাড়ি দুর্ঘটনা ঘিরেও কার্যত একই রকমের পরিস্থিতি তৈরি হয় বিরাটির মাঝেরহাট জিতু কামালের গাড়িতে পিকআপ ভ্যানে ধাক্কা নিমতা থানায় অভিযোগ জানাতে গেলে হেনস্তার অভিযোগ থানা থেকে ফেসবুক লাইভ জিতু স্ত্রী নবনীতা দাসের অপপ্রচার অভিযোগ ওঠে তার বিরুদ্ধেও আর এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমরা প্রাক্তন পুলিশকর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ঠিক কিভাবে দেখছেন এই যে সেলিব্রিটিরা বা সেলিব্রিটির আত্মীয়রা যেভাবে অভব্য আচরণ করছেন কর্তব্যরত অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ তিনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন শোনাবো ঘটনা হচ্ছে তার জানতে হবে তাকে জানতে যে কোন জায়গাটা তার পার্কিং করতে হবে কি পার্কিং করতে হবে না তিনি যদি না এখন যে কোনো মানুষ যখন অন্যায় করে কিংবা ক্রাইম করে সে তখন কি বলে খুন করলে সাজা হয় আমি জানতাম না স্যার চুরি করলে সাজা হয় জানতাম না আর অন্যায় করলে তো পুলিশটা অবজেকশন করবেই সেখানে তাকে মেনে নিতে হবে তাকে বলে নিতে হবে যে ইয়াস আমি এখানটা বুঝতে পারিনি আমার ভুল হয়েছে এটা আমার পক্ষে অন্যায় হয়েছে কিন্তু সেটা না করে সেখানে যদি পরপর পরপর তার এগেনস্টে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে পুলিশের সাথে অবব্য আচরণ করে পুলিশকে তখন পুলিশ হচ্ছে পাবলিক সার্ভেন্ট পাবলিকের সাধারণের কাজের জন্য পুলিশ পুলিশ কারো পার্সোনাল নয় সেই পাবলিক যখন দেখে যে তাকে তার নর্মাল কাজটা করতে দিচ্ছে না এবং নর্মাল কাজ করতে করতে গেলে সাধারণভাবে একটা বাধা সৃষ্টি হচ্ছে সেই বাধা সৃষ্টির সময় তারা সাথে সাথে তারা আইন অনুরূপ ব্যবস্থা নয় আমার মনে হয় এই ক্ষেত্রেও লোকাল ওখানকার পুলিশ এয়ারপোর্ট পুলিশ আইন অনুরূপ ব্যবস্থা নিয়েছে কিংবা নেবে দুতরফ থেকে যেহেতু অভিযোগ দায়ের করা হয়েছে পুরো বিষয়টি এই মুহূর্তে তাহলে কোন জায়গায় রয়েছে পুলিশ কি ভাবনা চিন্তা করছে পুলিশ কি মর্মে অভিযোগ দায়ের করেছে আমরা জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম বিক্রম তুমি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলে অভিনেতা দম্পতির অভিযোগ তারা অভিযোগ জানিয়েছে পুলিশের তরফ থেকেও বলা হয়েছে তারা ল ভায়োলেট করেছে পুলিশ এই মুহূর্তে কি করছে তাহলে দেখো সবার আগে তোমায় যে বিষয়টা বলবো যে শুধুমাত্র ট্রাফিক ল ভায়োলেশন নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু একজন কর্তব্যরত পুলিশকর্মী শুধু একজন নয় একাধিক কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা তাদেরকে হেনস্থ করা তাদেরকে অপমান করা তাদেরকে অ্যাবিউজ করা এই অভিযোগ কিন্তু রয়েছে এবং একই সঙ্গে যেটা পুলিশের তরফ থেকে বা পুলিশ মহলের তরফ থেকে বলা হচ্ছে যে এই গোটা ঘটনা একের পর এক ঘটনা আমরা দেখছি বিক্রম তোমার থামাচ্ছি একটুখানি তুমি আমাদের সঙ্গে থাকো ডক্টর জয়রঞ্জন রাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমরা তার সঙ্গে কথা বলবো প্রথমে আপনার কাছ থেকে যেটা জানার চেষ্টা করব গতকাল রাতে কার পার্কিংকে কেন্দ্র করে একটা বচসা তৈরি হয় মইনা বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী তারা ফেসবুক লাইভ করেন এবং এটাই প্রথম নয় আপনার নিশ্চয়ই মনে থাকবে গত ডিসেম্বরে জিতু কামাল তার স্ত্রী নিমতা থানা থেকে ফেসবুক লাইভ করেছিলেন তার আগে প্রগতি ময়দান থানায় গিয়ে উস্তাদ রশিদ খানের স্ত্রী তিনিও কিন্তু কর্তব্যরত অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ বারবার করে ল ভায়োলেট করা এবং একই সঙ্গে ফেসবুক লাইভ করে একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা এটা কি একটা প্রবণতা হয়ে দাঁড়াচ্ছে আপনি কিভাবে দেখছেন আমি মনে করি আমরা অনেকেই না যারা নিজেদের একটু বেশি ইম্পর্টেন্ট মনে করি আমি এই বিশেষ ঘটনাটা কালকে ঘটনাটা জানি না কিন্তু আমরা মনে করি যে আমরা আইন খুব সহজেই লঙ্ঘন করতে পারি এবং আমি যেহেতু একটা আমার সমাজে নামডাক আছে সেই জন্য আমার ইচ্ছে মতো বাকি সবাইকে চলতে হবে এবং সেইটা দুর্ভাগ্যবশত আমার মনে হয় মানে সেটা এখন পশ্চিমবঙ্গে খুব ঘন ঘন হচ্ছে যেহেতু আমাকে লোকেরা চেনে এবং সেই জন্য আমি মনে করতে পারি সেলিব্রিটিদের আত্মীয়দের ক্ষেত্রে এই যে ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে আমি জানার চেষ্টা করছি মানে প্রত্যেক বহু ক্ষেত্রেই আমরা দেখি আমি যদি সমাজে একটু নিজেকে প্রতিষ্ঠিত মনে করি বা আমার সমাজে যদি আমি মনে করি যে আমার একটা পরিচিতি রয়েছে সেইটার একটা অপব্যবহার করার চেষ্টা কিন্তু আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা যদিও বা হয়তো নিজেরা ভুল করি কিন্তু আমরা মনে করি যে আমাদের নিজেদের ভুলটা না স্বীকার করে মানে সরকারি কর্মচারী তাদের ওপর দোষ দেওয়াটা খুব সহজ হয়ে যাবে এবং একটা সিম্প্যাথি ক্রিয়েট করার এবং এরপর তো একটা অভিযোগ তুললাম তা সত্যি মিথ্যে যাচাইয়ের আর কোনো উপায় নেই মানে পুলিশের দিকটা তো তারা বেচারারা আর বলছে না ফেসবুক লাইভ করে যে কি আসলে বাস্তব কি হয়েছে তাই লোকেরা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। জয়রঞ্জন রাম মনোরোগ বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।